দর্শক, স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বৈশাখী টেলিভিশনের মিউজিক্যাল ফিউশন তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং। আপনারা অলরেডি জেনে গেছেন আমাদের এই আয়োজনে আমরা স্বর্ণালী যুগের সেই স্মৃতিময় গানগুলো এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের কাছ থেকে শুনে থাকি, এবং আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে আমরা এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সাথে আছেন নোলকবাবু। স্বাগত আজকের এই আয়োজনে, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি, এবং আপনার নিজের গানের পাশাপাশি যেই গানগুলো আমরা বলি স্বর্ণযুগের গান, এবং অবশ্যই আমাদের গোল্ডেন সং, সেই গানগুলো আমরা আজকে শুনবো আপনার কাছ থেকে। কি 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 ধরনের গান সিলেক্ট করেছেন আজকে করার জন্য? আসলে নিজের পছন্দের গানগুলো। হ্যাঁ, আমার পছন্দের গানগুলো আমি সিলেক্ট করেছি। আচ্ছা, শুরুতেই কোন গান শুনবো তাহলে? শুরুতে খুব বিখ্যাত একটি গান, তুমি এসেছিলে পরশু কালকে না শুনি, একটা ফিল্মের গান শুনেছিলাম, বিখ্যাত একটি গান। যাই, তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসো। আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি, তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি, তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি, কাল কেন আসনি কাল ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি। আমরা খুব সুন্দর একটা ফিউশন করেছি, এবং এটা কিন্তু একদমই ইনস্ট্যান্ট আমাদের লাইভ করা। এবং আমরা পরের গানে যাব তাহলে। পরের কোন গান শুনবো? কারে দেখাবো মনের দুঃখ গো, অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া, ভাঙিল আদরের জোড়া, ভাঙিল আদরের জোড়া, কি যে গেল হইয়া জলে রইয়া রইয়া, কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চ
ছিড়িয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো ভাঙিল বন্ধিব সখীর সনে কত আশা ছিল মনে গো ঘর বন্ধিব সখীর সনে কত আশা ছিল মনে গো কই যে রইল গিয়া জলে রইয়া রইয়া ঘরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া ঘরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রহিয়া রহিয়া গানে চলে যাব সোহাচান পাখি সুয়াসন পাখি আমার সুয়াসন পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি সুয়াসন পাখি আমার সুয়াসন পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি Thank you.
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলি আর তোতা কত নামে ডাকি তোরে, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, আজ কেন কইলে নীরা ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমা। আপনি একটা গানের কথা বলছিলেন যে গানটা আজকে আমাদেরকে শোনাবেন এবং প্রয়াত হয়েছে আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক, অবশ্যই, এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমরা আসলে এই গানটি শুনতে চাই আপনার কাছ থেকে। এবং উনি তো আমাদের মাঝে বেঁচে আছেন তার গানে, তার অভিনয়ে, তার সিনেমাতে সব সময়। অবশ্যই অবশ্যই, আল্লাহ পাক ওনাকে বেহেস্তে নসিব করুক। তো গানটা শোনাচ্ছি আমি। হ্যাঁ অবশ্যই। তো এত সুখী নই তো কারো জীবন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন, ইয়াদুর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম বুকে ধরে, যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন,
আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, পিয়াসায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর, পিয়াসায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে, বেদনার কথা এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়াদুর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছেড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। চমৎকার, অনেক ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর কিছু গান আমরা শুনলাম আপনার কাছ থেকে, এবং খুব সুন্দর একটা সময় আমাদেরকে উপহার দিলেন। তোমাকে অনেক ধন্যবাদ, আর অনেক অনেক স্পেশাল ধন্যবাদ আমার দাদারা, যারা আজকে এত সুন্দর কষ্ট করে এত নাইসভাবে মানে আমার গানের সাথে বাজালো। আর সেই সাথে ধন্যবাদ বৈশাখী পরিবারের সবাইকে, আর আমার দেশের যত শ্রোতারা আছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও নতুন প্রজন্মের কোনো পছন্দের শিল্পীকে নিয়ে হাজির হব, সেই স্মৃতিময় গানগুলোকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন। ধন্যবাদ।